পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলা পরিষদের 8 নম্বর কেন্দ্রে ঝাড়খণ্ড দিশম পার্টির প্রার্থীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই প্রার্থীর বাড়ি মালদার গাজল থানার চিনিডাঙ্গা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম কঙ্কন বালা। মালদা কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন কঙ্কন। পেশায় ICDS কর্মী কঙ্কনকে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে তাকে পরিবারের অন্যান্য সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, শুক্রবার বিকেল নাগাদ ICDS সেন্টারে কাজ সেরে বাড়ি ফেরেন কঙ্কন। এরপরেই নিজের শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করেন। প্রায় ঘণ্টাখানেক পর পরিবারের লোকেরা ডাকাডাকি করলেও তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না। তারপরেই পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকতেই নজর পড়ে কঙ্কনার ঝুলন্ত দেহ। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এখন কেউ কোনো কিছু হুমকি দিল না, কি করলো এখন সঠিকভাবে তা আমরা বলতে যাই না। এই জিনিসটা আমরা তদন্ত নিখুঁত হবে না। শাসক দল মানে কি? আপনার বোন কি করতো? আমার বোন ঝাড়খণ্ড দিশম পার্টির এই জেলা পরিষদের 8 নম্বর ইসের ওই মেম্বার ছিল। জেলা পরিষদ থেকে দাঁড়িয়েছে এবার। হ্যাঁ, এবার ঝাড়খণ্ড দিশম পার্টি, কিন্তু এর আগে কখনো এই ধরনের হয়নি। এখন কোনো পার্টি থেকে এখন এদেরকে বাই প্রেশার চাপ দিয়ে যায় না, কি দিয়ে যায় মোবাইল টোবাইলে কোনো কিছু এখন বলেছে, হুমকি টুমকি দিয়ে যায় না, বলেছে এখন সঠিক আমরা যাই না, জিনিসটা আমরা তদন্ত চাই। কি নাম আপনার বোনের? আমার বোনের নাম কঙ্কন বালা। কোন এলাকা থেকে দাঁড়িয়েছিল? এটা কাজল ব্লক থেকে। কাজল ব্লকে মানে কি জায়গাটার নাম? পান্ডুয়া অঞ্চলে, পান্ডুয়া চিনি জানা ফুলের বাসিন্দা।